হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেহান আছি আপনাদের সাথে। আজকে আমাদের হাতে এসে গেছে ইনফিনিক্স নোট 12 G96। বক্স খুললে সর্বপ্রথম বক্স ফোন ইটসেলফ রয়েছে, আর বক্সের ভিতরে রয়েছে কিছু ম্যানুয়াল গাইড আর একটি নর্মাল কভার। আর এমন একটা জিনিস বক্সের ভিতরে রয়েছে যেটা স্যামসাং এবং অ্যাপেলের লক্ষ লক্ষ টাকার ফোনের মধ্যেও নেই। গ্যাস করুন তো সেটা কি, সেটা হলো 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ফোনটিকে দেখতে গ্লাস ব্যাক মনে হলেও এটা আসলে পলিকার্বনেট আর প্লাস্টিক ফ্রেম। অলদো প্লাস্টিক হলেও এই ফোনটি হাতে নিয়ে অনেক সলিড ফিল হয়। এই ফোনটি হাতে নিয়ে সর্বপ্রথম যে জিনিসটি নোটিস করবেন সেটা হলো এই ফোনের 6.7 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি অনেক ভালো কালার অ্যান্ড ক্লিয়ারিটি দেয়। এই ফোনটির ডিজাইনের মধ্যে একটা জিনিস যেটা আমার একদমই ভালো লাগেনি সেটা হলো এই ফোনটির ডিসপ্লে ডিজাইন। ইনফিনিক্স সেলে এই ফোনটিতে 5 হোল ডিসপ্লে দিতে পারতো, কিন্তু তারা দিয়েছে বি নচ ডিসপ্লে। এই ফোনটিকে একটু ওল্ড ফ্যাশন বলে মনে হতেছে। সবার আলাদা আলাদা ওপিনিয়ন হতে পারে, কিন্তু আমার পার্সোনালি এই ডিসপ্লেটি আমার একদমই ভালো লাগে না আর আমার একদম ভালো লাগেনি। তারা চাইলেই 5 হোল দিতে পারতো। ক্যামেরার মধ্যে ইনফিনিক্স অনেক বড় আপগ্রেড করেছে। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেলের টা ওয়াইড, আর রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সর, আর রয়েছে 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টও। আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার, যা দিয়ে আপনারা আপনাদের সুন্দর সুন্দর চেহারার অনেক ভালো ভালো সেলফি তুলতে পারবেন। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000 mAh-এর একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি, যা দিয়ে আপনাদের একদিন অনায়াসেই চলে যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 সাথে লঞ্চ হয়েছে বাংলাদেশে। এই ফোনটি নিয়ে সবার মাঝে যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি হাইপ রয়েছে সেটা হলো এই ফোনটির প্রসেসর মিডিয়াটেক হিলিও G96। এটা একটি 12 nanometer বেসড প্রসেসর, এটাকে ডিসেন্ট গেমিং প্রসেসরও বলা যায়। এই ফোনটিকে বেশিরভাগ ইয়াং জেনারেশনের ছেলেরাই বাই করবে, তার কারণ হলো গেম প্লে করার জন্য। এই জন্য আমরা এখন এই ফোনটিতে পাবজি টেস্ট করে দেখবো এই প্রসেসরটি কীরকম অপটিমাইজড রয়েছে এই ফোনটির সাথে। আপনারা অলরেডি দেখতে পারতেছেন স্মুথ দিয়ে আলট্রা আর এইচডি দিয়ে হাই রয়েছে। আমরা স্মুথ দিয়ে আলট্রা দিয়ে গেম প্লে করে দেখবো কীরকম গেম প্লে দেয় এই ফোনটি। এই ফোনটি 40 FPS সাপোর্ট করলেও 40 FPS দিয়ে গেম প্লে অনেক স্টেবল থাকে। ডিয়াটেকের প্রসেসর হওয়ার কারণে এটার মধ্যে হালকা হিটিং ইস্যু রয়েছে। যদি আপনারা একটু কুল জায়গার মধ্যে গেম প্লে করেন তাহলে অবশ্যই ভালো গেম প্লে দেখা যাবে। আর যারা ফুল ডে গেম প্লে করেন এই ফোনটি তাদের জন্য না, যারা শুধু হালকা একটু গেম প্লে করেন আর নর্মালি যেসব কাজ রয়েছে এই প্রসেসরটি নর্মাল অনেক স্মুথলি করে দেবে। আর যারা হালকা একটু গেম প্লে করেন তাদের জন্য এই ফোনটি তৈরি করা হয়েছে, যারা হ্যাভি গেমার তাদের জন্য এই ফোনটি না। এই ফোনটির প্রাইস বাংলাদেশে রাখা হয়েছে 20,000 টাকা। আমার মতে এই ফোনটি যে প্রাইসে রাখা হয়েছে তাই ফোনটির জন্য জাস্টিফাইড, কিন্তু প্রসেসরটি আরও ভালো হতে পারতো। প্রসেসরটি যদি আরেকটু ভালো হতো বা আরেকটু ভালো অপটিমাইজড হতো, পাবজির মধ্যে 60 FPS সাপোর্ট করতো, তাহলে গেমার এটাকে আরও বেশি নিত। আর যারা গেম প্লের জন্য না শুধু নর্মাল ইউজের জন্য নিতে চান তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন, আমি তা সাজেশন করব। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।